আসসালামু আলাইকুম। ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ড্রোন বিষয়ক ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিজিআই মিনি টু ড্রোনটি সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাতে পারবেন এবং নিরাপদে আপনার হোম পয়েন্টে ফেরত নিয়ে আসতে পারবেন, এবং এই ড্রোনটির রিমোট কন্ট্রোলের সাথে সিগন্যাল কত কিলোমিটার পর্যন্ত সঠিকভাবে পাই, আরও এই ড্রোনটি সর্বোচ্চ কত মিটার পর্যন্ত উপরে তুলতে পারবেন সেটাও আপনাদেরকে আজকে পরীক্ষা করে দেখাবো। তাছাড়াও এই ড্রোনটির ব্যাটারি পারফরম্যান্স সম্পর্কে খুব ভালো একটি ধারণা দেব, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি অবশ্যই বলতে পারি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে ড্রোন সম্পর্কে বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের হবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওর মূল পর্ব। প্রথমে এই ড্রোনটি সর্বোচ্চ কত উচ্চতায় উড়ানো যায় তা পরীক্ষা করে দেখব। ম্যাক্সিমাম অ্যাটিচিউড সর্বোচ্চ 302 মিটার সেট আপ করা ছিল, এখন তা বাড়িয়ে সর্বোচ্চ করে দেব। উইন ওয়ার্নিং মাঝে মাঝে আসলে কোনো সমস্যা নেই, তবে কন্টিনিউ উইন ওয়ার্নিং থাকলে অবশ্যই ড্রোনটি নামিয়ে নেবেন। ৪৯৯ সর্বোচ্চ 500 মিটার উচ্চতায় ড্রোনটি উড়াতে পারবেন। 500 মিটারের চেয়েও বেশি উচ্চতায় ড্রোনটি উড়াতে পারবেন, সেক্ষেত্রে আপনার ড্রোনের সিস্টেমকে হ্যাক করে ম্যাক্সিমাম অ্যাটিচিউড 500 মিটারের উপরে সেট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই কিছুটা রিস্ক থাকে, তবে আমার মনে হয় না যে 500 মিটারের উপরে ড্রোনটি উড়ানোর কোনো প্রয়োজন আছে। তবে ডিজিআই মিনি টু ড্রোনটি আমি 1000 মিটারের চেয়েও বেশি উচ্চতায় উড়াতে দেখেছি। যাক, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি ডিজিআই মিনি টু ড্রোনটা সর্বোচ্চ কত কিলোমিটার সেফলি পাঠানো যায় এবং সেফলি আপনি আপনার হোম পয়েন্টে আবার কীভাবে ফেরত নিয়ে আসবেন। ফুল 100% চার্জ নিয়ে ড্রোন উড়ানো শুরু করি, আর ব্যাটারি প্রেডিক্টরের অনুযায়ী এখনও 29 মিনিট আমি ড্রোনটি ফ্লাই করতে পারবো। তবে চলুন দেখি আসলে ব্যাটারি প্রেডিক্টর এবং বাস্তবতার সাথে কতটা মিল আছে। অলরেডি 1500 মিটার অর্থাৎ 1.5 কিলোর বেশি ড্রোনটি অতিক্রম করেছে। ২৫০০ মিটার ৩.৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আসার পরে ড্রোনের ব্যাটারি লো সিগন্যাল দেখিয়েছে। এরপরও আমি ড্রোনটি উড়াতে থাকি কারণ আমার ড্রোনে এখনও 70% চার্জ দেখাচ্ছে। ৪ কিলোমিটার পর্যন্ত এই ড্রোনের ম্যাক্সিমাম ডিস্টেন্স সেট করা ছিল, এখন সেটিকে বাড়িয়ে আনলিমিটেড করে দেব। এখন 5 কিলোমিটার দূরত্বে ৫৫০০, ৫০০, ৫.৫ কিলোমিটার এর চেয়ে বেশি দূরে ড্রোনটি পাঠানো অনেক রিস্কি হয়ে যায়। এখান থেকে দেখব বাকি 60% চার্জে আমার হোম পয়েন্টে ফেরত নিয়ে আসতে পারি কিনা। যখন ড্রোনটি আমি ফেরত নিয়ে আসা শুরু করি তখন ড্রোনের ব্যাটারিতে চার্জ ছিল 59% এবং ড্রোনের ব্যাটারি প্রেডিক্টরে
দেখাচ্ছিল এখনো 14 মিনিট আমি ড্রোনটি উড়াতে পারবো, আর দূরত্ব ছিল 5.5 কিলোমিটার। কিন্তু 2 মিনিট না যেতেই দেখি ব্যাটারি প্রেডিক্টর সম্পূর্ণই আনপ্রেডিক্টর হয়ে গেছে। আর 2 মিনিট পর 14 মিনিটের জায়গায় হয়ে গেছে 6 মিনিট, আর ব্যাটারি চার্জ 20% কমে হয়ে গেছে 39%। তখনই আমি বুঝে নিয়েছি এই ড্রোন আর ঘরে ফিরবে না, কারণ তখন পর্যন্ত ড্রোনটির দূরত্ব ছিল 4.5 কিলোমিটার। যাই হোক, এখন আর কিছু করার নেই, আমিও সঙ্গে সঙ্গে চড়ে বসলাম মোটরসাইকেলের পিছনে আর ছুটতে থাকলাম 4 কিলোমিটার দূরে ড্রোনের সন্ধানে। আর এর মাঝে চেষ্টা করতে থাকি ড্রোনটি নিরাপদ স্থানে কিভাবে নামানো যায়। রানিংয়ে থাকা অবস্থায় মাঝে মাঝেই সিগন্যাল লস্ট হয়ে যায়। চিন্তা করেছিলাম এই গ্রামটা পার করে ফাঁকা কোনো জায়গায় ড্রোনটি নামিয়ে দেব, কিন্তু শেষমেশ সেটাও পারলাম না। ড্রোনের চার্জ মাত্র 15% আর ড্রোনটি ফ্লাই করা যাবে মাত্র 2 মিনিট। তাই ড্রোনটি ঘুরিয়ে আবার দেখলাম এখানে নিরাপদ কোনো জায়গা পাওয়া যায় কিনা যেখানে ড্রোনটি নামিয়ে দেব। এই কলেজ মাঠে ড্রোনটি নামানোর সিদ্ধান্ত নিলাম, কিন্তু ড্রোনটি নামাতেই দেখি এখানে কিছু মানুষ বসে আছেন, যে কারণে এই মাঠেও ড্রোনটি নামাতে পারলাম না। এখন চিন্তা করলাম সামনের ওই ফাঁকা মাঠে ড্রোনটি নামিয়ে দেব যেখানে কোনো লোকজন নাই, কিন্তু ড্রোনটি ওই ফাঁকা মাঠ পর্যন্ত আর পৌঁছাতে পারলো না। ড্রোনের চার্জ শেষ এবং এখানেই ড্রোনটি ক্র্যাশ করলো। শেষমেশ ড্রোনের ঠিকানা পাটখেত। আমার ড্রোনটি ডিসকানেক্ট হওয়ার পরে আমি ডিজিআইয়ের অ্যাপস থেকে আমার প্রোফাইল ওপেন করে আমি ড্রোনটির লোকেশন ট্র্যাক করতে থাকি। যেহেতু আমি মোটরসাইকেলের উপরে ছিলাম আর 4 কিলোমিটার রাস্তা হাইওয়ে দিয়ে পার করতে মাত্র আমার 6 মিনিট সময় লাগে। স্কুল মাঠে থাকা ছোট ভাইদের লোকেশন এবং ছবি দেখানোর পর তারা খুব সহজেই টার্গেট করতে পারে ড্রোনটি কোন পাটখেতে পড়তে পারে। এরপর সবাই মিলে ড্রোনটি খুঁজতে শুরু করি। নতুন এক অভিজ্ঞতা। তোমাদের বাড়ি রাজনগর? হ্যাঁ হ্যাঁ। যেখানে পড়ছে সেখানকার আশেপাশের কয়েকটা ছোট ভাইরে নিয়েছি, এরা এই জায়গাগুলো চিনে। আরো সামনের দিকে যাইতে হবে ভাই, চলো। একদম ভালোভাবে বসে আছে। এই যে খুব বেশি ধরে খোঁজাখুঁজি লাগলো না, ভিড়ো করুন ভিড়ো করুন। আলহামদুলিল্লাহ। পরীক্ষা করা যাবে না, আমি আসলে কত দূর পাঠানো যায় এই ড্রোনটা সেটা হলো পরীক্ষা করছিলাম। এই পরীক্ষা করতে যাই এই ড্রোনটা এই পাটে পাটে দিয়ে যে জোরে পড়লো আমি এখন খেয়াল করেছি, দেখছি জোরে পড়লো। ও পাটের উপর বাইদ ছিল না? হ্যাঁ পড়লো আমি দেখছি। দেখছেন তো সব ঘেমে ঘুমে একাকার অবস্থা। আমাদের এই যে চারটা ভাই জনের অক্লান্ত পরিশ্রমে ড্রোনটা আবারও ফিরে পাইছি, মোটামুটি 4 কিলোমিটার দূরে। আমরা যেখান থেকে উড়াছিলাম সেখান থেকে 4 কিলোমিটার দূরে পাঠানো হয়েছিল 5.5 কিলো, সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার আসার পরেই সিগন্যাল লস্ট হয়ে যায়।
আজকের এই ঘটনা থেকে যে বিষয়টি শিখতে পারলাম, ড্রোনের প্রথম 50% চার্জে যদি 15 মিনিট ড্রোনটি উড়াতে পারেন, তবে দ্বিতীয় 50% চার্জে 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ উড়াতে পারবেন, সব মিলিয়ে 22-23 মিনিট। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর আমার এই ছোটো ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আপনারাও ভালো থাকবেন, সাবধানে ড্রোন ফ্লাই করবেন।